সুইজারল্যান্ডের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে প্রথম মুসলিম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি নাগরিক দাবারিস আনোয়ার হোসেন। আগামী 25 অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি ব্যারাস সিটি থেকে সিভিপি পার্টির মনোনীত প্রার্থী। আনোয়ার হোসেনের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম উপজেলাধীন ফাতেপুর গ্রামে। তিনি সুইজারল্যান্ডের স্থায়ী বাসিন্দা, এমবিএ ডিগ্রিধারী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার শ্বশুর শাশুড়ি সুইজারল্যান্ডে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘদিন। রাজনৈতিক পরিবারের জামাই হিসেবে আনোয়ার হোসেন নির্বাচন করছেন।